রমজান মাসে নিত্যপণ্য ও সবজি পরিবহনে সড়ক মহাসড়কে যাতে চাঁদাবাজি না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বাজার নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সকালে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠকে এসব কথা বলেন টিপু মুন্সি। রমজান মাসে ভোজ্য তেলের দাম বাড়বে না জানিয়ে আতঙ্কিত হয়ে পণ্য না কিনতে সবার প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, রমজানের প্রথম সপ্তাহে চিনির দাম কেজিতে 5 টাকা কমবে, মাংসের দাম নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাজার একদম খুব ক্লোজলি মনিটর করব, যদি দেখি যে দাম বাড়া শুরু করেছে আমরা সাথে সাথে যেটা ইম্পোর্টটা যেটা রেস্ট্রিক্ট করা হয়েছে সেটা ওপেন করে দেবো। ডিসি লেভেলেও যেন প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি বলে যে হাইওয়েতে কোথাও যেন কোনো খাদ্য সামগ্রী নিয়ে আসা, শাকসবজি নিয়ে আসা এইসব ট্রাককে কেউ কোথাও থামাতে পারবে।